আমাদের শরীরের সব অর্গানেরই রক্ত ছাড়া কেউ চলতে পারে না তো সেই সব অর্গানে রক্ত পৌঁছানোর একটা নির্দিষ্ট চাপ আছে যে আমার তো হার্টের থেকে ব্রেন উপরে কাজে এখানে কিন্তু রক্তটা উপরের দিকে যাচ্ছে একটা চাপে তারপরে হার্টে যাচ্ছে কিডনিতে যাচ্ছে সারা শরীরে প্রবাহিত হচ্ছে কাজে কিছু চাপ না থাকলে রক্ত কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না যখনই চাপটা বেশি হবে তখন প্রথম লোডটা পড়ে হার্টের উপরে যে হার্টকে বেশি চাপে রক্ত পাঠাইতে হচ্ছে তার রক্ত নারীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে তখন প্রথম প্রভাবটা পড়ে হার্টের উপরে হার্টের মাংসপেশিগুলো মোটা হয়ে যায় হার্ট বিশ্রাম নিতে পারে না আর হার্ট যখন বিশ্রাম নিতে না পারে তখন ও অন্য কাজও করতে চায় না তখন এই যে হার্টের দেয়াল মোটা হয় হাইপারট্রফি বলি তখন যে হার্টের ফেইলর হয় ওটাকে আমরা ডায়াস্টরিক হার্ট ফেলিউর বলি তারপরে হার্টের যতগুলো জটিলতা বলছিলাম যে তার রক্ত রোগ তার অনিয়মিত হৃদস্পন্দন তার কার্যক্ষমতা কমে যাওয়া এমনকি আমাদের যে মহাধমনী আছে ব্লাড প্রেশার বাড়তে থাকতে থাকতে ওটা স্ফীত হয়ে যায় একসময় এটা ছিঁড়ে যায় তখন কিন্তু সাডেন ডেথও হয় মানুষের অ্যাওটিক ডিসেকশন বলি এটা তারপর যখন ব্রেনে যাচ্ছে রক্তটা ক্যারোটি ডাটারি দিয়ে তখন এই যে প্রেশারটা বাড়ছে তখন ব্রেনের রক্তনালু চেঞ্জ হচ্ছে তো এই যে যখন তার তাপমাত্রা এই ব্লাড প্রেশারটা খুব বেড়ে যাচ্ছে তখন এটা হয় মস্তিষ্কের রক্তনালীটা ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হচ্ছে অথবা তার মধ্যে ক্রমাগত শুরু হতে হতে তার মধ্যে ইস্কেমিক চেঞ্জ হচ্ছে থ্রোম্বাস যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে আবার যখন খুব বেশি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ব্রেন এটাকে রেগুলেট করতে পারছে না তখন ব্রেন কোনো কাজ করতে চায় না ইনক্যাপলোপ্যাথি আর অনেক দিন ধরে যদি এটা সে সহ্য করতে থাকে সে আর মানুষকে চিনতে পারবে না চোখেরও রক্ত নালী আছে যে সেন্ট্রাল আর্টারি অব দ্য রেটিনা সেইটার চেঞ্জ হলে সারেন একজন মানুষ আজ আমি এখানে বসে আছি আমার রক্তচাপ নিয়ন্ত্রণে হঠাৎ করে আমি অন্ধ হয়ে যেতে পারি কিডনিতেও তেমন একটা নির্দিষ্ট মাত্রায় সেখানে রক্ত প্রভাবিত হচ্ছে কিন্তু সেইটা যদি ক্রমাগতভাবে বেশি থাকে তাহলে কিন্তু কিডনি আর কাজ করতে পারছে না তার প্রত্যেকেরই তার নির্দিষ্ট চাপে রক্ত দিতে হবে তারপরে সারা শরীরে যেটা বলছিলাম যে রক্ত নালি চেঞ্জ হয়ে যাচ্ছে রক্ত হচ্ছে সারা সরবরাহ আমরা যদি গ্যাসের লাইনের সঙ্গে তুলনা করি এই গ্যাসের লাইনে যদি প্রবলেম হয় যেমন হবে পানির লাইনে যদি বলি তেমন এটাই ঠিক তেমন যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছে আমার রক্তটা সে চাপটা বৃদ্ধি করছে হার্টকে চাপটা বেশি লোড় নিতে হচ্ছে যার কারণে এটা নীরব কেন বলা হচ্ছে এটা কোনো উপসর্গ করে না যেমন আমাদের জ্বর হলে বুঝতে পারি ব্যথা হলে বুঝতে পারি এটা আপনার উপসর্গটাই হচ্ছে একটা অর্গান ড্যামেজ করে যখন আপনি জীবন একদম যায় যায় অবস্থা তখন বুঝতে পারছেন যে আপনার হাইপারটেনশন তার মানে এটা নির্দিষ্ট কোনো লক্ষণ নেই সাধারণত নেই আচ্ছা সেক্ষেত্রে আরেকটা বিষয় বাংলাদেশে আসলে হাইপারটেনশন রোগীদের চিত্রটা কেমন সে সম্পর্কে যদি বলতো আমাদের দেশে দুই সালে যে সার্ভেটা হয়েছে তারা বলছেন যে আঠারো থেকে ষাট বছর বয়স যেটা এদের মধ্যে তেইশ দশমিক পাঁচ শতাংশ যেটা আপনি বলছিলেন শুরুতে যে প্রতি চারজন বা পাঁচজন লোকের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে তাহলে সেই হিসাবে তিন কোটি আমাদের অ্যাডাল্ট মানুষের উচ্চ রক্তচাপ আছে তিন কোটি মানুষের এদের মধ্যে অর্ধেক মানুষ জানেই না তার রক্তচাপ আছে সে কখনো মাপেও নাই জানেও না এরবার যারা জানে তারা কোনো কোনোরকমে পঁয়ত্রিশ শতাংশ মানুষ ওষুধ খায় যারা ওষুধ খায় তাদের মধ্যে মাত্র চোদ্দো শতাংশ মানুষের এই রক্তচাপ নিয়ন্ত্রণে আছে তাহলে আমি একটা খুব সহজে বলি দর্শকদের জন্য আমরা এই মুহূর্তে সাতজন মানুষের হাই ব্লাড প্রেশার পেলাম জিজ্ঞাসা করলে জানা যাবে তিনজন জানেই না তার রক্তচাপ আছে একজন জানে কিন্তু ওষুধ খায় না দুজন জানে ওষুধ খায় কিন্তু নিয়ন্ত্রণে নাই শুধু সাত জনে একজনের নিয়ন্ত্রণে আছে তার চিন্তা করেন একশো জন যদি আমি চিন্তা করি তাহলে চোদ্দ জন বা পনেরো জনের এটা নিয়ন্ত্রণে আছে এই যে পঁচাশি শতাংশ মানুষ এই ঝুঁকিতে আছে তার কিছু হচ্ছে না সে সেগুলো আমি তো এই প্রেশার নিয়ে সব করছি কিন্তু যখন ঘটবে তার ব্রেন তার চোখ তার হার্ট তার কিডনি তার রক্ত নারী সেটা তার জন্য সমস্যা তার পরিবারের জন্য সমস্যা সমাজের সমস্যা দেশের পর কারণ আপনি একটা অঙ্গহানি হয়ে গেলে চিকিৎসা করে সেই আগের অবস্থায় আনতে পারবেন না বেঁচে থাকলেও